সরকার তো বলছে নির্বাচনের পরে সব কিছু দামাদাম কমাইব, এত চাল ডাল তরু তরকারি দ্রব্যমূল্যে সব কিছু দামে কমাইব কইছে সরকার, কিন্তু এখনো কোনো মালের দাম তো কমাচ্ছে না, দিন দিন আরো বাড়তেছে। মরগান দৈনিক আমরা কাজ করি 500 টাকা, আমাদের সংসারে খরচ আছে মনে করেন এখন যে বাজার বাজার হিসেবে মনে করেন 700-1000 টাকা হয় না, আরো 500 টাকা কামাইলে আরো 200 টাকা দিন, আরো 200 টাকা দিন থাকি দেনা থাকি, কারণ বাজার বাজার 500 টাকা লয়ে গেলে হয় না, সব কিছু দামে বাড়তি। কিন্তু আগে তো মনে করেন 200 টাকা কামাই করিল, কামাইলেও মনে করেন যে বাজার করিও 2050 টাকা থাকতো সংসার, কি একটু উন্নত হইতো আয় হইতো, কিন্তু এখন আয় তো ভালো কথা আরও মানে ন্যায়ের দিকে যাইতে আছে, অনির্ধার সরকার তো দেখতেছে না দেশের দিকে, দেশ তো চাই যেভাবে সুন্দরভাবে চলুক, দেশের মানুষ খায়া অর্থাৎ চলিয়া ফিরাতে যেভাবে শান্তি থাকতে পারে ওইটাই সবচেয়ে ভালো হতে পারে, কিন্তু মানুষ এমন অশান্তি আছে, অশান্তি আছে, মানুষ মনে করেন কাজকর্ম কম, বাজারের দাম বেশি, হ্যাঁ হাই টাকা যারা তারা মনে করেন কামাই করে পায় 200 টাকা, বাজারে লয়ে গেছে বাজারে গেলে 500 টাকা খরচ, তো বাকি টাকাটা পাইকি মনে করেন আগে আগে একটু মনে করেন কামাই করতাম 200-300 টাকা কিংবা 500 টাকা কামাইতাম, খায়া টায়া মানে বাজার টাজার করে ভরপুর চলতাম ফিরতাম, খোলা পাইপ লানলে খুব আনন্দে চলতাম, কিন্তু এখন কিন্তু খুবই একটা সমস্যা হয়ে যায়গা, একটু মনে করেন যে সারাদিনে কত 500 টাকা কামার পারি না, কিন্তু ঠিক তো বাসারও রুম ভাড়া আছে, রুম ভাড়া বাড়তি, আগে আছে 4300 টাকা রুম ভাড়া, এখন ধরছে আপনার 4500 টাকা, আরও 200 বাড়াইছে, কিন্তু গ্যাসও নেই, এই মিলে মনে করেন সব কিছু দামে বাড়তি, এই জন্য আমরা কিছু সংসার কোনো আগাইতে পারছি না। প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন হইলে এই জন্য প্রধানমন্ত্রী তো মনে করেন বসে যে নির্বাচনের পরে আমি দেখবো, হ্যাঁ সব কিছু দ্রব্য দামের মালের দাম কমাইব, এখন তো কমান তো ভালো কথা, আরও দৈনিক দিন দিন কিনে বাড়তে দিয়ে যাইতেছে, তা আলুর দাম বাড়তি, পেঁয়াজের দাম বাড়তি, সয়াবিন তেলের দাম বাড়তি, চালের দাম বাড়তি, সবই কিছু তো দাম বাড়তি, কিন্তু বড়লোক ঠিকই থাকে, সাধারণ যারা গরিব খাইটা খা তাকে কিন্তু কঠিন সমস্যা হইতে আছে। সরকারে গরিব না এটা কি সরকার কি দেখে? সরকার তো সরকার জায়গাতে বয়ে থাকে, কিন্তু সরকার তো এটা দেখে না, এটা দেখে কেরা যে যার যার এলাকা এই এমপি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা জানে যে তার যার এলাকা গরিব কেরা, সুখী কেরা, দুঃখী কেরা, তারা বলতে পারে এটা, কিন্তু এটা তো সরকার দেশে দেশে যায় দেখে না, এটা তো সরকার তো কইবি, সরকার না খুলে কি হইব, এটা সরকার না খুলে তো বাইরেরটা কেমনে বুঝবো, এটা তো বাইরেরটারই বোঝা সবথেকে সবের উপরে, কিন্তু আসলে কিন্তু এটা তো সরকার চিন্তা করে না যে আমার জনগণ কীভাবে বাঁচবো, এটা তো সরকার দেখতেছে না, আমাদের সংসারের সমস্যা সব কিছু সমস্যা হইতে যায়, কিন্তু এটা কিন্তু বড় লোকের সমস্যা নয়, কারণ এমপি মন্ত্রীকে সমস্যা নেই, এরা বড় বেতন পা তাকে অনেক কিছু আছে তাকে সমস্যা নেই, কিন্তু আমাদের সমস্যা আমরা 1 কেজি গরু গোশ কিনতে গেলে এখন 800 টাকা লাগে, 800 টাকা আমরা কামাই করতে পারি, কামাইতেও পারি না কিনতেও পারি না, মন চাইলেও পাইপ লাইন মানে খাওয়ার পারি না, খুবই মনে কষ্ট। এটা তো মনে করেন আরও মনে করেন 15 বছর আগে অনেক ভালো ছিল, মনে করেন সব কিছু দাম একটু কমে ছিল, দ্রব্যমূল্যের দাম একটু কম ছিল, মানুষের খায়াটা মনে করেন একটু খুব ভালো ছিল, এখন মানুষের দিন দিন ঋণের দিকে যাইতে আছে, দিন দিন ঋণের দিকে যাইতে আছে, কিন্তু এখন আর সুখ নেই।